যেতে। শাড়ি পরবে, আমি জিন্স ফিন্স পরে যাবো। বাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে হাজির হয়ে গেছি একদম চায়ের কাপের সাথে। দেখো দু কাপ চা আছে, দাঁড়াও দেখাই। দেখো মেয়ের চায়ের পরিমাণটা দেখেছো তো, মেয়েই আজকে করেছে চা। মেয়ের চায়ের পরিমাণ দেখো, আমি বলি না, আমার এটা ছোট কাপ কিন্তু, আর মেয়ের এটা দেখো কফি মগ, তাতে একদম গলায় গলায় পেট ভরে চা। চাটা খাস বেশি বলে কি, চাটা কি পেট ভরে খেতে হবে? হ্যাঁ, তাতে খা, চা খা, চাটা ওই করেছে আজকে। হ্যাঁ আমার সত্যি দিন ভালো যায়, জানি না আজকের দিনটা কেমন যাবে। আজকে একটু ঘুরু ঘুরু যাবো, দেখি পারলে আমি শেয়ার করব। হ্যাঁ যেখানে যাব যদি পারি তো শেয়ার করব। চা খেয়ে নি, নে মামুন চা খা। পালিয়ে গেল, নাচ করছিল, কর 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 কর, না 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 কর না 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 না, এমনি আমার ইজ্জত নেই কোনো তোমার ভিডিওতে, আর ইজ্জত চলে গেল। নে চাটা নে, আর এতটা নিয়েছিস কেন চায়ের পরিমাণ তুই? হ্যাঁ এতটা নিয়েছিস কেন চায়ের পরিমাণ তুই? তুমি ঘোরাচ্ছ কেন ক্যামেরাটাকে? চা নে চা নে চা নে, চাদর ভিজিয়েছিল বাধ্য হয়ে কাচলাম, কি করবো, আগের জিনিসগুলো তো ভেজা আছে, তাও কেচে দিয়ে যাই, এসে তুলবো যতটুকু শুকায় শুকাক। ঠিক আছে আসছি, হ্যাঁ তৈরি হয়ে আসছি, তৈরি হয়ে গেছি। দেখো দাঁড়াও দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি, একদম তৈরি হয়ে গেছে, এই যে পুরোটা বুঝতে পারছো, দেখো এই যে। ওয়েদার ভালো না, এর উপরে সোয়েটার চাপাতে হবে, তারপরে মাফলার দেবো, কারণ রিক্সা তো যাবো তো, বসলে ভীষণ হাওয়া লাগে, রিক্সার হাওয়া কানটান ধরে যায়। মেয়ে এখনো তৈরি হচ্ছে, মেয়ে হোক বললো মা 11:30 মধ্যে বেরোবো, দেখো দেরি হলো, আমি কটা শর্ট করলাম। কি হয় বলো তো, প্রতিবারই ভাবি কি, এমনি তো ঘরের জামা কাপড় পরে থেকে সবসময় তো হয় না, শর্ট করার জন্য আবার ভালো ড্রেস পরবো, সেরকম অত প্রফেশনাল এখনো তৈরি হইনি, হইনি বলেই হয়তো দাঁড়াতে পারছি না। সে যাই হোক, তা আজকে একটুখানি আমার আগে আগে হয়েছে, মেয়ে একটু দেরি হচ্ছে বলে কটা শর্ট করে নিলাম, মানে কটা শর্ট করে নিলাম এই ড্রেসে। প্রতিবারই ভাবি কত ভালো ভালো ইয়ে মানে ড্রেস থাকে, পরি এদিক ওদিক যাই, এমন তাড়াহুড়ো থাকে, মেয়ের আগে হয়ে যায় ওর বাবার আগে হয়ে যায় ব্যাস। তা আজকে আমার আগে হয়ে গেছে, এই সুযোগে কটা করে নিলাম। আর শর্ট করেই বা কী হবে, ইউটিউব তাকাচ্ছে না। দেখো মাফলারটা পরেছি আর সোয়েটারটা পরেছি। তুমি এরম ভাবে যাবে? হ্যাঁ হ্যাঁ এরম ভাবে যাবো, বাড়ি মানুষটা আরো মোটা মোটা লাগে। দেখো এই ও তৈরি হচ্ছে, রং দিয়ে কেমন লাগছে বলো? রং দিকে আর রঙের মতন লাগছে না, কেমন লাগছে সোয়েটার পরলে আরো মোটা লাগে না? এমনিতেই তো আমি রোগা পাতলা মানুষ, তোমরা কেউ কিছু বলো না, আমি কিন্তু বলে দিচ্ছি বল লাগছে, বল বল যে রং দিয়ে এমনি রোগা মানুষ আরো রোগা লাগছে। হ্যাঁ বলের মতন হাফ কাট, হাফাতা পরিস না মারে, হ্যাঁ পর রিক্সায় বসলে যা হাওয়া দেবে না, কান মাথা একদম, তুই কর মা মাথাটাও আস্তে আসছি, চুলটা তো ভেয়ে যা বাবা, এই ওরকম করিস না, ঠান্ডা লাগবে পুরো রিক্সা, ঠান্ডা লাগবে, এই ঠান্ডা লাগলে কিন্তু পুরো মুখ বেঁকে যায় নার্ভিনিতে। হ্যাঁ হ্যাঁ গো, বেশি ঠান্ডা লাগলে না অনেকের মুখ এরকম বেঁকে গেছে বাবা, খুব ভয় লাগে, নার্ভের থেকে পুরো মুখটা বেঁকে যায়। ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া, ওই জন্য আমি দেখো না এত কিছু পড়েছি, ও পড়লো না, ওকে বললাম পড়তেও পড়লো না, পড়েছি তো দোকানে সোয়েটার, মাথায় তো দিবি, মাথায় তো দিবি, মাথা দিতে লাগবে।
দেখ হলুদ মালাটা কি সুন্দর, গোলাপিটা চলে এসছি, অনেকক্ষণ আগে চলে এসছি, ঢুকে মেয়ে গেল ওর দাদুকে নিয়ে একটুখানি বাইরে গেল, সিসি তুতে গেল, সিসি তুতেই তো না বসে, এই যে মাসি খুব টেনিস খেলা দেখে, মাই শাশুড়ি মাসি খুব মানে যে কোনো খেলাই দেখে, আমার দেওয়ারও খুব খেলা দেখতে ভালোবাসে আর মাসি শাশুড়িও খুব ভালোবাসে। চলো এটা মাসির বেডরুম, এই যে দেখো তো কি সুন্দর, আগে এই দেখো এটা কিন্তু ঠাকুর ঘরের ফ্রিজ, এই মাসিও কিন্তু মা সন্তোষের ভক্ত, তার আগে ঠাকুর পরিচয় করে দাঁড়াও, এই যে দেখো ঠাকুর ঘর দেখাই, বাইরেটা দেখাই, আমার পুরনো ভিডিও দেখলে তোমরা দেখতে পারবে মা সন্তোষীর পুজো কত বড় করে হয় মাসির। এই যে মাসির ঠাকুর ঘর দেখো, মা সন্তোষীর ফটো এখানে কত বড় একটা, এই মণ্ডপ এবারের কিন্তু এই মার্বেলটা খুব ভালো হয়েছে জানো মাসি ঠাকুর ঘরে, খুব সুন্দর হয়েছে, এই আলমারিতে সব ঠাকুরের জিনিসপত্রই থাকে মাসির, গণেশ মা সরস্বতী মা লক্ষ্মী, এই ঠাকুর ঘর দেখালাম দেখো, দরজাটা দিয়ে দি, এবার এই দেখো এটা এটা হচ্ছে নিরামিষ রান্নাঘর, ওপরেও আছে তিনতলাতেও আছে নিরামিষ রান্নাঘর, এখানেও রান্না করে শুক্রবারে, কিচেনে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছ, এটা হচ্ছে মাসির আর একটা বেডরুম দেখো, মাসিদের পাশের এই রুমটা পাশাপাশি দুটো বেডরুম, তো একটুখানি এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি, কিছুটা রুম টুরও হয়ে যাবে, মেয়ে ব্যাগটা দেখো এখানে রেখেছে, এই সোফাটা এত সুন্দর, ছোট্ট টু সিটারের একটা সোফা, খুব সুন্দর, এই যে ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল,
আর ভেটকি মাছ, এটা এটা কি মাটির তলা আলু দিয়ে করেছো না ফুলকপি আর আলু দিয়ে? ফুলকপি আলু দিয়ে, ফুলকপি আলু দিয়ে। আর এটা এইচপ চিংড়ি, চিকেন, ওখানে মাছ ভাজা হচ্ছে, তারপরে টক দই, টক দই বললে, টক দই, আরো কত কিছু দেখো। এই ফ্রিজের রংটা এত মিষ্টি রং একটা, না খুব সুন্দর রংটা। হিটাচি এটা? ও হিটাচি, না না বিপিএল লেখা তো, হিটাচি তো এইটা, হিটাচি এই বড় ফ্রিজটা, হিটাচি ওটা, ওই ইয়ের কথা বলছি, এইটা ছোটটা বিপিএল, তো বিপিএল লেখা। দেখো বারান্দাটা কি সুন্দর বারান্দা, মেশোর বাবা মা। এই বারান্দাটা কিন্তু সাউথ ফেসিং এর বারান্দা, যেরকম হাওয়াও আসে সেরকম রোদও আসে। মাসি তো শীতকালে এখানেই বসে থাকে, এখানেই সবজি কাটে, এখানেই রোদ পায়। এখানে একটা বড়, দাঁড়া এটা দেখেছি কি না দেখি, দাঁড়া মনে হয় দেখাইনি, পাথর পাতা আছে, ওখানে বসেই মাসি সবজি কাটে। না পেলেন তো, কমে তো পেলেন। আরে মান্যবরের পাঞ্জাবি কেন বলো তো, দেখাবো না কি লোকটা বলছে, পাঞ্জাবিটা সরি পাঞ্জাবিটা দেখাতে পারলাম না, ওটা উল্টা হলো। লোকটা বলছে আজকালকার দিনে এরকম দেখিনি, দাদু নাতনির সাথে এসে নাতনির বিয়ের জন্য গিফট কিনে নিয়ে যাচ্ছে, আইজি এখন তো দেখছো। ও বাবা, কোথায় মান্যবাড়ে বলছে না এটা? মান্যবাড়ে ওপরে তো না, না না নিচে একতলাতে, এটাই তো মান্যবাড়টা, একতলাতেই ঢুকে ডান দিকে যেতে হবে তোমাকে, ডান দিকে দুবার গেলেই তো মান্যবাড়টা নিচে গো। চিকেন মাছের মাথা দিয়ে ডাল, ভেটকি মাছ, ফুলকপি আলু দিয়ে, তারপরে আমরা তিনজন বসবো। এসব চিংড়ি, এটা কি টক দই নাকি? টক দই চাটনি, চাটনি কমলা লেবুর চাটনি, কমলা লেবুর চাটনি, আর সাথে আছে মাছ ভাজা আর এই ভাত। আচ্ছা ঠিক আছে, দেখা বসে বল, খেতে বসে বল। দারুণ হয়েছে, আমি বলে দেবো তোমাকে, দেখলাম না এটা তো, তাহলে তুই ভালো, এবার কনফিউশন কোনটা নেবো, সেটা কোনটা নেবো, আমি ওইটা একবার করি, আবার এটা করি, আবার তোমরা খাবে না, আমরা তিনজন বসছি, আগে এটা দিয়ে খাবো।
আমি বললাম একটা চুড়িদার পরে চল, ভালো পছন্দ মতো কিনেছে কারো লাগবে আমরাও নিয়েছি, এখনো পুরোপুরি নিতে পারিনি, এরা তিনজন খাচ্ছে, এবার আমরা বসবো, এদের দিতেই তো তারপর আমরা বসবো। একটা জিনিস প্রথমে ভুল হয়ে গেছে, প্রথমে একটু পায়েসটা পরার দরকার ছিল, পায়েসটা রয়েছে না মানে হ্যাঁ হ্যাঁ না না ভুল মানে কি ওইটা পায়েসটা বের করেছে কিন্তু ঠান্ডা, অত ঠান্ডা তো দেওয়া যায় না, একটু নর্মালে আসুক তারপরে পায়েসটা দেওয়া হবে। না আমি ঘি নেবো না, আমাদের দুজনের যেটা খুশি তোর, আগে আগে আর কি ভেটকি মাছটা খা, তারপরে ইচ্ছে চিনি রাখাস। এগুলো তো সিগনেচার বাঙালি ডিশ, ফুলকপি আলু খাওয়া তো হয়েছে শোনা।
তোমার রান্না বলে খাচ্ছি না, অন্য করলে আমি একটাকে পালিয়ে যেতাম। তোমার রান্না তো সবসময় ভালোই হয়। আমার এই মাসি রান্না করতেও ভালোবাসে, রান্না করেও খুব ভালো। আর কি মশলা নেই মাসির রান্নাঘরে, ওই সেম মশলা দিয়ে তুমি রান্না করবে তোমার। হ্যাঁ, এই পায়েশ, পায়েশটা ছিল না দেখ, পায়েশ প্র্যাকটিস করছিল এখন এই একটা যদি হাত তোরা দেখবে ক্যামেরায় তোদের খাবার দেখিও আয় করিস, আমাদের তো খাওয়া পানি খরচা। কিচ্ছু করতে হবে না, আবার পরে নাই দিস, ঘুরিয়ে নাও। দিচ্ছে তুমি আবার সরে যাচ্ছ, এই আছে যখন ভালো লাগে সেটা খা, তাহলে চিংড়ি খা, একটা নাই কষ্ট করে একটু মুখে দাও, তারপরে নাই গাছ খাসি নাম এমনি এমনি, গাছ খাসি বলি আমরা, জানিস না এটা আমি বলেছিলাম, বলতে পারছিস আমি বলেছিলাম কাঁঠাল। বেশি তেল মশলাও ঢালিনি, জানি তো তুলদাও যেমন খায় না সবারই ক্ষতি, তার থেকে তোর এই হুট করে পেট টেট খারাপ হয়ে যাবে। খুব ভালো যেহেতু খাও খাও না থাকলে ঠিক করে দেবো, থাক না থাক মাটি নিয়ে নেবে এখানে গোছানো আছে, থাক না ছড়ানো চিটানো।
আমি ফল দিয়েছি, মানে আমি একটা ফল টানত তুমি আগে ইচ্ছে গেলে ডাল খেলে না মাছ ডালটা আর পেটা খাওয়া মাসে ভেটকি মাছ তো গেলে না খেতে পারবো না রে মানে বললাম না রান্নাই করেছি সার ইচ্ছে করে বাজার করি আর রান্না করি ভেটকি মাছটা তো আগে খাবা ইঁচুরের পরে ভেটকি মাছ ভালো লাগবে সেই তো থাক কালকে খাবো তাই না মনে হয় তোর আমার আগের থেকে কাউন কমেছে কিন্তু কনসিস্টেন্সিটা এখনো ঠিকঠাক হয়নি খুবই ভালো খাই থেকে আনছি ইচোর তবে নিরামিষ করেছি এতদিন খা না আস্তে আস্তে খা কোনো তাড়া নেই আমার তো কোনো তাড়া নেই তোর তাড়া থাকলে তোর তো ছটায় খা ছটায় যাবি যখন বলেছিস খাওয়া আসো একসঙ্গে হয়ে যাবে একটু টক দই খাওয়া না গো ঠিক বলেছিস না ডাল নিয়েছে তোমার ছেলের পাশে কতগুলো ডাল ছিল কি করবো না রাখো ওকে দই দিতে হবে তো তুমি কে তুমি দিতেও পারবা বা ওর উঠুক না পায়েসটা যদি খায় দই বেরিয়ে আছে এখনো মাংস খাবে তারপর ছোট্ট বাটিতে দেখো ওখানে চাটনিটা আছে দেখো ওদের যে কম্পোজিশনটা ওই কম্পোজিশনের দামটা বেঁধে দিয়েছে সরকার তুমি কমলা লেবুর চাটনি কমলা লেবু কাজু কিসমিস টমেটো আমি সব খেয়ে নিচ্ছি তারপরে হাত টাত ধুয়ে চামচ দিয়ে এক চামচ খাবো দেখি একটু বাড়তে দেখাও তো প্রো মানে হচ্ছে যারা পারদর্শী
আমি খেয়ে টেস্ট করবো। সারাদিনটা বেশ ভালোই গেল, বেশ গল্প হাসি ঠাট্টা মজার ভেতর থেকে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা জানানোর জন্য তোমাদের কমেন্ট বক্স খোলা রইল। তাহলে আজকের মতো রাখছি, টাটা।